সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করুন আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। স্টার জলসায় আসতে চলেছে একটা নতুন সিরিয়াল, যেটা নিয়ে এতদিন ধরে আমরা অনেকেই বলছিলাম যে কোন স্লটে আসবে কোন স্লটে আসবে, সেটা হচ্ছে বিজয়িনী। তো বিজয়িনী সিরিয়ালটার প্রোমো যখনই আমরা দেখতে পেয়েছিলাম তখন আমরা ধরেই নিয়েছিলাম যে বিজয়িনী কিন্তু একটা অসাধারণ সিরিয়াল হবে, আর সেই সিরিয়ালটা কোন স্লটে আসবে এটা নিয়ে কিন্তু আমাদের সবার বেশি চিন্তা ছিল। তার কারণ হচ্ছে পাঁচটা স্লট যেহেতু খালি ছিল আমরা কিন্তু অনেকেই ভাবছিলাম যে পাঁচটা স্লটে আসতে পারে সিরিয়াল বিজয়িনী, কিন্তু না, পাঁচটা স্লটে কিন্তু আসছে না সিরিয়াল বিজয়িনী। কারণ পাঁচটা স্লটে যদি এই সিরিয়াল আসতো তাহলে কিন্তু আমরা অনেকেই মজা করে এই সিরিয়ালটা দেখতে পারতাম না। তার কারণ হচ্ছে পাঁচটা স্লটে অনেকেরই পড়া থাকে, অনেকের কাজ থাকে ব্যক্তিগত, অনেকে হয়তো একটু রেস্ট নেয়, তো সেই সময়টা অনেকেরই টিভি চালানো হয় না। সেই জন্যই কিন্তু বিজয়িনী আসছে রাতে নটা স্লটে। তাহলে কি ভূমিকন্যা শেষ হয়ে যাচ্ছে? তার কারণ হচ্ছে রাতে নটা স্লটে তো ভূমিকন্যা চলছে, আর ভূমিকন্যা কি করে শেষ হয় এত তাড়াতাড়ি? না, ভূমিকন্যা কিন্তু শেষ হচ্ছে না। 24শে ডিসেম্বর থেকে বিজয়িনী সিরিয়াল কিন্তু হবে রাতের নটা স্লটে, আর রাতের নটা স্লটে চলতে সিরিয়াল অর্থাৎ ভূমিকন্যা কিন্তু হবে রাতের 10:30 স্লটে। 24শে ডিসেম্বর থেকে ঠিক রাত্রি 10:30 হবে ভূমিকন্যা। তাহলে রাতে 10:30 স্লটে প্রতিদান সিরিয়ালের কী হবে? হয়তো প্রতিদান সিরিয়ালটা শেষ হয়ে যাচ্ছে, এরকমটাই খবর রয়েছে আমাদের কাছে। তার কারণ হচ্ছে প্রতিদান সিরিয়াল অনেক দিন ধরে চলছিল, তো সেক্ষেত্রে প্রতিদান সিরিয়ালে যেহেতু শিমুল মারা যায় সেহেতু টিআরপির ওপরে কিন্তু একটা বড় রকমের একটা চাপ পড়ে যায়। কিন্তু এই সিরিয়ালটা অনেক দিন ধরে চলছিল এবং এই সিরিয়ালটার যেহেতু একবার স্লট অদল বদল হয়ে গেছে, কারণ এই সিরিয়ালটা তো আগে ছিল রাতে 9টার সময় এটা স্লট হয়ে গেছে রাতে 10:30, তো এবার বেশি সম্ভাবনা রয়েছে কিন্তু সিরিয়াল প্রতিদান শেষ হয়ে যাওয়ার। কিন্তু কী হবে এখনই কিন্তু কিছু বলা যাচ্ছে না। এই প্রতিদান সিরিয়াল কিন্তু অন্য স্লটেও চলে গেলেও যেতে পারে, কিন্তু সেটা নির্ভর করছে সম্পূর্ণ টিআরপির উপরে। তবে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যারা যারা প্রতিদান সিরিয়ালকে ভালোবাসতে তাদের জন্য হয়তো এটা দুঃসংবাদ, তার কারণ হচ্ছে হয়তো সত্যি সত্যি শেষ হয়ে যাচ্ছে এবার সিরিয়াল প্রতিদান। তো যাই হোক বন্ধুরা, প্রতিদান সিরিয়াল শেষ হচ্ছে সেই দুঃখটা যেমন তোমাদের রয়ে যাবে, ঠিক সেরকমই কিন্তু একটা মজার খবরও রয়েছে, সেটা হচ্ছে যে বিজয়িনী সিরিয়াল আসছে, আর বিজয়িনী সিরিয়ালটা আশা করি সবার খুব ভালো লাগবে। তার কারণ বিজয়িনী সিরিয়ালে রয়েছে তোমাদের সবার প্রিয় বধুবরণের ছোট মা, যাকে দেখার জন্য তোমরা একসময় ঠিক সময় করে বধুবরণ সিরিয়ালটা দেখতে। তো আবারও সে ফিরে আসছে সিরিয়াল বিজয়িনীর মাধ্যমে। তো বিজয়িনী সিরিয়ালটা কেমন হবে না হবে এই সমস্ত কিছু নিয়ে আমি খুব শীঘ্রই ভিডিও আপলোড করে দেবো। তবে হ্যাঁ, 24শে ডিসেম্বর থেকে ঠিক রাত্রি 9টার সময় সিরিয়াল বিজয়িনী, আর 10:30 সময় ভূমিকন্যা দেখতে কেউ ভুলো না। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, যদি কিছু বলতে চাও তাহলে কমেন্ট করো, পারলে শেয়ার করো, সবাইকে জানতে সাহায্য করো, যেটা করবে বাংলা সিরিয়ালের এরকমই অ্যাডভান্স খবর পাওয়ার জন্য অবশ্যই 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 করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। আমি গিয়ে একটা সিরিয়ালের খবর নিয়ে আসি, ততক্ষণের জন্য টা।